हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल शिलास किचन एंड ब्लॉगे तुम्हारे अनेक अनेक शुभेच्छा एवं भालोबाशा। आज के आमी आरो एक्टी नतून रेसिपी तुम्हारे संगे शेयर करब। खूब ही सिंपल एक रेसिपी, रेसिपिटी सबारी खेते खूब ही भालो लागबे। छोटो बड़ो बाच्चा थेके आरम्भ करे অসুস্থ মানুষ সুস্থ মানুষ সবাই এই রেসিপিটি খেতে পারবে। খুবই উপকারী একটি রেসিপি, বিশেষ করে যাদের শরীরে রক্ত কম থাকে তাদের তো শিং মাছটা খাওয়া খুবই উপকারী। আজকে আমি যেহেতু রেসিপিটা শিং মাছ দিয়ে বানাবো, তোমরা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে বানাতে পারো। আমি আজকে শিং মাছ দিয়েই করছি। রেসিপিটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তার আগে বলছি, তোমরা সবাই ভিডিওটি দেখার আরম্ভেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো চলো আমি কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপিটা দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার শিং মাছ আছে। শিং মাছগুলোকে আমি আগের দিন কিনেছিলাম, তাই একটা হাঁড়িতে জিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি শিং মাছগুলোকে কেটে নিয়েছি। আমি শিং মাছের মাথাগুলোকে ফেলে দিয়েছি, আমরা শিং মাছের মাথা খাই না। এখানে মাছগুলোকে দু সাইডে রেখেছি। বড়গুলো দিয়ে মাছের ঝোল করব আর ছোটগুলো দিয়ে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটাই দেখাবো। এখন আমি মাছগুলোতে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলো আমি না ভেজে রান্না করব, কারণ শিং মাছটা ভেজে খেলে উপকারটা চলে যায়, তাই আজকে আমি ভাজবো না। তো চলো কীভাবে আমি রান্না করছি। এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়েছি, বেশি তেল দেব না। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিব রাঁধুনি সজ। রাঁধুনি সসটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল হয়ে যাবার পরে এখানে আমি সবজি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে বেগুন, ঝিঙ্গা আর পেঁপে আমি এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন আমার ফোড়নটাও লাল লাল হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বাড়িতে ট্রাই করবে। এখন আমি সবজিগুলোকে হালকা নেড়ে নিব, দু মিনিটের মতো অল্প নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য হলুদ, হাফ চামচেরও কম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে আরও একটু সময় নেড়ে চেড়ে নেব। আরও দু মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। সবজিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিব। সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ঠিক সেরকম জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে দেখছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। কিছু কিছু সবজি আছে পেঁপে কখনো সময় লাগে কখনো তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখন একটু নাড়া দিয়ে দেখলাম পেঁপেটা আমার এখনো সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে, কারণ বেশি সময় হয়নি, দু মিনিটের মতো হয়েছে। দু মিনিট পরেই আমি আবার ঢাকাটা খুলেছিলাম। আবারও দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অল্প চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার পরে আমি সবজিগুলোকে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি যে হলুদ মেখে রেখেছি মাছগুলোতে এই মাছগুলো দিয়ে দিব। আমি দুভাগ করে রেখেছি, কিছু মাছ দিয়ে ঝোল রান্না করব, কিছু মাছ দিয়ে এই শুক্তো ঝোল বানাব। এই রেসিপিটাতে ঝাল থাকবে না, শুধু সামান্য হলুদ দিয়ে, কোনো মশলা নেই।
এখন আমি এই মাছগুলি দেওয়ার পরে এই সবজির সঙ্গে আরো কিছু সময় ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু মাছটা আমি ভাজিনি, কাঁচা মাছ আছে, তাই আমি একটু সবজির সঙ্গে ভালো করে কষাবো। 5 মিনিটের মতো কষিয়ে নেব স্টিমটা একদম লোতে রেখে। কিছু সময় কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে অল্প জল দিয়ে দিব, কারণ ঝোলা শুক্তা বানাবো তো, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিব, মানে শুক্তা ঝোল বানাবো। এটা বাচ্চাদেরও খাওয়ার খুবই উপকারী, তাছাড়া অসুস্থ মানুষ, বিশেষ করে পেশেন্টরা তো এই শুক্তা ঝোলটা খেলে খুবই উপকারে আসবে। আমি ঝোলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আমার শুক্তো ঝোলটা হয়ে গিয়েছে, কারণ আমি স্টিমটা কমিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প আদা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে আদাকে বেটেও নিতে পারো, আমি সামান্য আদা একটু থেতো করে নিয়েছি, এটাই দিয়ে দেব। দিয়ে দিলাম, এখন আরও একটু সময় নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। খুবই ইজি রান্নাটা, বিশেষ কোনো মশলাও লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা ভাবতে পারো কাঁচা মাছ দিয়ে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শুক্তো ঝোলটা নামিয়ে নিয়েছি, একদম দুর্দান্ত হয়েছে খেতে। এটা খেলে তোমার কখনো পেটে গ্যাসের প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, বরঞ্চ শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে, শরীরে ব্লাড কম থাকে, তোমার এটা খেলে খুবই উপকারে আসবে। আমাদের তো এরকম মাঝে মাঝেই হয়ে থাকে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক দিবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তোমাদের বন্ধু বান্ধব আপনজনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবে। তাহলে আজকে আমি এখানেই রাখছি, আবারও চলে আসব অন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকো।